আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রোকসানা মিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রেনেড হামলায় হত্যাযজ্ঞ বিশ্বের ইতিহাসে বিরল। বিএনপি জামায়াত জোট সরকার জড়িত না থাকলে এ ধরনের হামলা সম্ভব হতো না। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। তিনি বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার সময় কর্নেল রশিদ ও ডালিম দেশে ছিল। তার জীবিত থাকার তথ্য নিশ্চিত হলে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, এমনকি জনগণের ভোট নিয়ে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। নির্বাচন আসলে দেশে নানান ধরনের ষড়যন্ত্র হয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এর আগে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদিতে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতদের স্মরণে 1 মিনিট নিরবতা পালন এবং দোয়া মোনাজাত করা হয়। মজুরি 145 টাকা নির্ধারণ করার পরেও ধর্মঘট অব্যাহত রেখেছে হবিগঞ্জের চা শ্রমিকরা। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। শনিবার শ্রম অধিদপ্তর ও চা শ্রমিক নেতাদের বৈঠকে সমঝোতার পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়, কিন্তু তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরতদের একাংশ। রবিবার সকাল থেকে হবিগঞ্জের 24টি চা বাগানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যেতে চান তারা। দৈনিক মজুরি 120 টাকা থেকে 300 টাকা করার দাবিতে 13 আগস্ট থেকে ধর্মঘট করছে দেশের 231টি বাগানের শ্রমিকরা। ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় বঙ্গোপসাগরের নিখোঁজ জেলেদের মধ্যে কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে মহেশখালী চ্যানেল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের নাজিরার টেক চ্যানেলে ডুবে যায় একটি ফিশিং ট্রলার। এই ঘটনায় নিখোঁজ হন 10 জেলে। নোয়াখালী, কুয়াকাটা সহ দেশের বিভিন্ন জায়গায় ট্রলার ডুবিতে শতাধিক জেলে উদ্ধার হলেও এখনও নিখোঁজ অনেকে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর 11টি মাছ ধরা ট্রলার ডুবে যায়। হাতিয়া উপজেলায় 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরি আবহাওয়ার মধ্যে পড়ে জেলেরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news-এ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।